এক যুগের ব্যবধানে দেশে গরু ছাগলের সংখ্যা বেড়েছে অনেক। গরুর সংখ্যা বেড়েছে প্রায় 40 লাখ, আর ছাগল বেড়েছে প্রায় 61 লাখ। গরু ছাগলের দেশ প্রায় স্বয়ংসম্পূর্ণ বলা যায়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কৃষি শুমারির প্রাথমিক ফলাফলে এই চিত্র পাওয়া গেছে। বিবিএস 2020 সালে কৃষি শুমারি শুরু করেছিল। সম্প্রতি বিবিএস এই শুমারির প্রাথমিক ফলাফল নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে। বিবিএস এর শুমারি অনুযায়ী দেশে এখন গরুর সংখ্যা 2,40,14,144। 2008 সালে এর সংখ্যা ছিল 2,57,853। এক যুগের ব্যবধানে গরু বেড়েছে 40 লাখের বেশি। অন্যদিকে দেশে বর্তমান ছাগলের সংখ্যা 1,62,95,200। এক যুগ আগে ছাগলের সংখ্যা ছিল 1,01,59,509। বিবিএস এর কৃষি শাখার পরিচালক আলাউদ্দিন বলেন, দুটি শুমারি বিশ্লেষণ করে দেখা গেছে এক যুগের ব্যবধানে দেশে গরু ছাগলের সংখ্যা অনেক বেড়েছে। পাকিস্তানে গাধার সংখ্যা বেড়ে চলেছে। পাকিস্তানের অর্থনৈতিক সমীক্ষা PEAS অনুযায়ী 2021-22 অর্থ বছরে দেশটিতে গাধার সংখ্যা 57 লাখ দাঁড়িয়েছে, যা আগের অর্থ বছরের চেয়ে 1 লাখ বেশি। সমীক্ষার তথ্য অনুযায়ী কয়েক বছর ধরে গাধার সংখ্যা অব্যাহতভাবে বেড়ে চলেছে। 2019-20 অর্থ বছরে গাধার সংখ্যা ছিল 54 লাখ, পরে 2020-21 অর্থ বছরে 1 লাখ বেড়ে গাধার সংখ্যা দাঁড়ায় 56 লাখে। পরিসংখ্যান অনুসারে পাকিস্তানে গরুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5,34,00,000, মহিষের সংখ্যা 4,37,00,000, ভেড়া ও ছাগলের সংখ্যা 3,19,00,000। দেশটিতে 11 লাখ উট আছে, ঘোড়া আছে 4 লাখ, আর খচ্চর আছে 2 লাখ। তবে লক্ষণীয় বিষয়, 2017-18 অর্থ বছর পর এই সংখ্যার কোনো হেরফের হয়নি। 2021-22 নাগাদ কৃষি পশুপালনের অবদান 61.9%, আর মোট দেশজ উৎপাদনে দেশটির GDP 14% দিয়ে থাকে। সর্বশেষ অর্থ বছরে অর্থনীতিতে পশুপালনের অবদান 3.26%। বিবৃতি অনুযায়ী দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, খাদ্য নিরাপত্তা ও দারিদ্র্য বিমোচনে এই খাতে আবার জোর দিচ্ছে সরকার।